জলাশয় থেকে উদ্ধার বৃদ্ধের মৃতদেহ। সোমবার উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর থানাধীন জলাফাসা গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডে কুঞ্জনগর এলাকার জলাশয় থেকে উদ্ধার এক বৃদ্ধের মৃতদেহ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর দমকল কর্মীরা। পরে দমকল কর্মীরা জলাশয় থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলাফাসা প্রাথমিক হাসপাতালের মর্গে পাঠায়। জানা গেছে, মৃত বৃদ্ধের নাম রামচন্দ্র দেবনাথ, বয়স 80 বছর। এদিকে মৃত বৃদ্ধের পরিবার সূত্রে খবর, মৃত বৃদ্ধ দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন আর মানসিক ভারসাম্যহীন থাকার ফলে বাড়ি ছেড়ে অন্যত্র থাকতেন। তাছাড়া পরিবারের কারোর সাথে যোগাযোগ রাখতেন না তিনি। তবে মাঝে মধ্যে জলাবাসা বাজার এলাকায় ঘোরাফেরা করতে দেখা যেত। পাশাপাশি পরিবারের লোকজন ও এলাকাবাসীদের ধারণা, রবিবার রাতে পুকুরের পাশ দিয়ে বাড়িতে আসতে গিয়ে পা পিছলে পুকুরে পড়ে জলে ডুবে হয়তো মৃত্যু হয়েছে তার। অপরদিকে পানিসাগর থানার পুলিশ এ মর্মে একটি অপমৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। পরবর্তী সময়ে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। গোটা ঘটনায় জলাবাসা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কালকে আনুমানিক রাত্রে দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেছেন। আজকে খোঁজখবর জন্য ওনাকে পানিসাগর হসপিটালে প্রেরণ করা হয়। কীরকম দুর্ঘটনা, তার কী ঘটছিল? এটা মাথার খারাপ, পাগলের মতো হঠাৎ ঘোরাঘুরি করে সে যার বাড়ি যায় সে খানি দিয়ে এরকম পাগল অবস্থা। মারা গেছে? কীরকম মারা গেছে? পানি খুঁজে এটা গ্রামের মানুষে দেখার পরে সবাই আমরা একটা কল পাই। কলের বলে বলেছে যে এখানে জলের মধ্যে একজন লোক পড়েছে, আমরা এখানে উদ্ধার করে আমরা হসপিটালে পৌঁছে দিয়েছি। কোন জায়গাতে স্যার পড়েছে? এটা পাথর টিলা নিচে একটা ডোবার মধ্যে। এই যে যে জায়গাটা পড়েছিল আপনাকে ওনাকে নিয়েছে? হ্যাঁ। কোন হসপিটালে? জলাবাসা প্রাথমিক হসপিটালে। তাদের নাম কি জানতে পারছেন? ওনার নাম রামচরণ, টাইটেল জানছি না, রামচরণ অতটুকু জানি। জলাবাসা হসপিটালে দেওয়া গেছেন না? হ্যাঁ হ্যাঁ। আপনার নাম? আমার নাম জহরলাল সরকার। এখন আমরা বিদায় নিচ্ছি, পরবর্তী নানা সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।